বড়দিন এবং বর্ষবরণ উপলক্ষে মেট্রোয় বাড়ছে নিরাপত্তা। 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মেট্রোয় কড়া নিরাপত্তা। কি কি বন্দোবস্ত থাকছে? শ্রেয়সী রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। শ্রেয়সী, দেখো, যেটা 25 ডিসেম্বর এবং 31 ডিসেম্বর এই দুটো দিনের জন্য কিন্তু মেট্রোর ক্ষেত্রে নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হচ্ছে। মূলত তিনটে স্টেশনকে কেন্দ্র করে এই নিরাপত্তা জোরদার করা হচ্ছে। কি কি সেই স্টেশনগুলো? পার্ক স্ট্রিট, এস্তারে এবং ময়দান। এই তিনটে স্টেশনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হচ্ছে মেট্রোতে, এবং সেক্ষেত্রে মহিলাদের নিরাপত্তার উপরেও কিন্তু বিশেষভাবে নজর থাকছে, যে কারণে লেডি আরপিএফ এর একটা টিম, সেই টিম থাকছে। এছাড়া একটা স্পেশাল টিম থাকছে, যে টিমের মধ্যে কিন্তু লেডি অফিসার এবং অন্যান্য আর্মস অফিসাররা থাকবেন। তারা মোটা পার্কটি স্টেশনে তারা থাকবেন, এবং সেক্ষেত্রে পার্কটি, ময়দান এবং এসপ্যান্ড এই স্টেশনগুলোতে কোনো রকম কোনো সমস্যা হলে মূলত তারা সেগুলো নজরদারি করবেন। ফলে সব দিক থেকে বলা যায় যে মেট্রোর ক্ষেত্রে কিন্তু নিরাপত্তার দিকে মূল নজর দেওয়া হচ্ছে, এবং 25 তারিখ এবং 31 তারিখ এই দুদিন নিরাপত্তা যাতে জোরদার থাকে, সেক্ষেত্রে কারোর কোনো সমস্যা না হয় সেই বিষয়টার উপরেই কিন্তু মূল নজর থাকছে। মূলত তিনটে স্টেশনে কিন্তু নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। অর্থাৎ নিরাপত্তা বাড়ানো হচ্ছে, যে বিশেষ বন্দোবস্ত কথা তুমি বললে, মূলত 25 এবং নিউ ইয়ারকে সামনে রেখে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। শ্রেয়সী, মূলত 25 তারিখ এবং 31 তারিখ, আমরা জানি যে 25 এবং 31 তারিখ পার্ক স্ট্রিটে মূলত একটা প্রচন্ড রাশ থাকে, ফলে সেটা মাথায় রেখে কিন্তু পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন, ময়দান মেট্রো স্টেশন এবং এস্প্যাড মেট্রো স্টেশন, এই তিনটে স্টেশনকে ঘিরেই কিন্তু নিরাপত্তাটা জোরদার করা হচ্ছে, যে কারণে সেক্ষেত্রে যাত্রীদের যাতে কোনো রকম সমস্যা না হয়। এবং অবভিয়াসলি আরও একটা বিষয়ের উপর এবার নজরদারি থাকবে, সেটা হচ্ছে যেন প্রত্যেক যাত্রী যারা মেট্রো স্টেশনে আসবেন তারা মাস্ক এবং কোভিড বিধি যাতে যথাযথভাবে মেনে চলেন, সেই বিষয়ে কিন্তু বিশেষ নজর থাকবে। ধন্যবাদ শ্রেয়সী। কুমারী মায়ের সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার, পিতৃ পরিচয় লুকোতে প্রেমিকের লাগাতার হুমকি, পড়শিদের নীতি পুলিশে। বাবার পরিচয় ছাড়া পাড়ায় ঢুকতে দিতে নারাজ প্রতিবেশীরা। রায়গঞ্জে লজ্জার ছবি, সি 24 ঘন্টার খবরের জেরে পদক্ষেপের আশ্বাস প্রশাসনে। চাঁদার জুলুমের বলি মিনাখায় চাঞ্চল্যকর অভিযোগ, বনবিবির মেলার জন্য জোর করে টাকা আদায় প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার 3। কোচবিহারে আবার প্রকাশ্য তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব, দিনহাটায় চলল গুলি, আহত এক অঞ্চল সভাপতি ও বিধায়ক অনুগামীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ শাসকদল। হলদিয়া আইওসিতে অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু, জখম 44, কলকাতার হাসপাতালে ভর্তি কয়েকজন, তদন্তে দিল্লি থেকে হলদিয়া উচ্চ পর্যায়ের কমিটি, পৃথক তদন্তে রাজ্য সরকারও মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকার সাহায্য ঘোষণা। মহানগরী সবুজ হ্যাট্রিক, পুরভোট গঠন নিয়ে কাল বৈঠকে তৃণমূল, ঠিক হবে মেয়রের নাম, গণনার পরও পুরভোটে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা দায়ের, 6 জানুয়ারির শুনানি। কলকাতা পুরভোটে বুথে ঢুকে ছাপ্পা ভোটের অভিযোগ, মোবাইলে তোলা ভিডিও ফুটেজের সূত্র ধরে একজনকে গ্রেফতার করল বটতলা থানার পুলিশ, এভাবেই হয়েছে পুরভোট, টুইট অমিত মালভিয়ার, পাল্টা তোপ কুণালেন। গোয়ার ভোটে তৃণমূলে তৎপরতা নিয়ে খোঁজা আপের সৈকত, রাজ্যে জোড়া ফুলের 1% ভোট নেই, তারা দৌড়েই নেই, কেজরিওয়ালের গলায় তৃণমূলকে উপেক্ষা সুর, আমল দিতে নারাজ ঘাসফুল শিবির। সাসপেনশনের প্রতিবাদে ধর্নায় ডেরেক, সংসদে গান্ধী মূর্তির সামনে 12 সাসপেন্ডেড সাংসদদের সঙ্গে অবস্থান ডেরেক ওব্রায়নে, নির্বাচনী বিল নিয়ে আলোচনার সময় রুল বুক ছোড়ার অভিযোগে সাসপেন্ড তৃণমূল সাংসদ। ওমিক্রন উদ্বেগে বিদেশ ফেরত বিমান যাত্রীদের উপর বিশেষ নজরদারি, কোভিড পজিটিভ হলে হোম আইসোলেশন নয়, ভর্তি হতে হবে হাসপাতালে, নির্দেশিকা রাজ্যে, দেশে ওমিক্রন আক্রান্ত 200 পার, কাল জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী। জেনারেশন গ্যাপ, ভুল বোঝাবুঝি, দুই প্রজন্মে দূরত্ব কেন, কোন পথে প্রবীণ নবীন সমীকরণ, দর্শকদের মুখোমুখি দীপ, সঙ্গে থাকবেন পরাণ বন্দ্যোপাধ্যায়, আলোচনায় অনুত্তমা বন্দ্যোপাধ্যায়, দেখুন আপনার রায় রাত 8টায়।